নমস্কার আমি এক বই পোকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্প পাঠে আমি দীপাঞ্জলি আজকে আপনাদের শোনাব রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী আতার পায়েস চুরির জন্যই যে চুরি তাতে একটা অনির্বোচনীয় আনন্দ পাওয়া যায় দেশের কাজে চুরি সরকারি কন্ট্রাক্টে চুরি তহবিল তসরুফ পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক তাতে আনন্দ নেই শুধু স্থূল স্বার্থসিদ্ধি গীতায় যাকে কাম্যকর্ম বলা হয়েছে এসব চুরি তারই অন্তর্গত কিন্তু যে চুরি অহেতুক যা শুধু অকারণ পুলকে করা হয় তা নিষ্কাম ও সাত্ত্বিক অনাবিল আনন্দ তাতেই মেলে যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভালোই খেতেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিছুরই তার অভাব ছিল না তথাপি তিনি চুরি করতেন তার কোটি তটি রঙিন ধটি যথেষ্ট ছিল বস্ত্রাভাব কখনো হয়নি তথাপি তিনি বস্ত্রহরণ করেছিলেন এই হল নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবত প্রদর্শিত নিদর্শন রামগোপাল হাইস্কুলের মাস্টার প্রবোধ ভটচাজ একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল প্রবোধ মাস্টারের বয়স ত্রিশ আমুদের লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধর দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বললে স্যার মহা মুশকিলে পড়েছি প্রবোধ জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক ঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনকতক কতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি এ তো ভালো খবর মুশকিল কী হল ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না তা হবার জো নেই ওরা মাইসোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনে নিমাই নরেন সুরেন আর ক্লাস এইটের পিন্টু আমরা এই পাঁচজন যাব আপনার কোনো অসুবিধে হবে না হুম সঙ্গে চাকর যাবে তো কোনো দরকার নেই সেখানে দারোয়ানার মালি আছে তারাই সব কাজ করে দেবে খাবার জন্যে ভাববেন না স্যার আমরা সঙ্গে স্টোভ নেব কারি পাউডার নেব চা চিনি গুঁড়ো দুধ আর বিস্কুটও দিদার নেব ওখানে সস্তায় মুরগি পাওয়া যায় বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে ওখানকার দারোয়ান পাড়েজি রুটি যা হয় বানিয়ে দেবে আমরা নিজেরা দুবেলা ফাউলকারি রাখবো তাতেই হবে না প্রবোধ বললে সব তো বুঝলুম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজরে মাথা নেড়ি সুধীর বললে মোটেই একদম একটুও কিচ্ছুতে ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুরেন সমস্বরে বললে নিশ্চয়ই নিশ্চয়ই পিন্টু বললে স্যার কন্যান্ডয়েলের সেই লস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু প্রবোধ যেতে রাজি হল দেওঘর আর যোশীডির মাঝামাঝি মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্যও ভালো ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হল এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগল বাগানে অনেক রকম ফলের গাছ গোটা কতক আতা গাছে বড় বড় ফল ধরেছে অনেকগুলো একেবারে তৈরি পেরে খেলেই হয় প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরববাবুর দারোয়ানার মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বললে মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহি পাড়ে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজন দুজনের উপর কড়া নজর রাখে তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি প্রবোধ বললে আত্মকলহের ফলই এই পাড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারতো নিমাই বললে আচ্ছা স্যার আমাদের দেশ নেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া তবুও চুরি হচ্ছে কেন সুধীর বললে যা যা জ্যাঠামি করিসনি আগে বড়ো হা তারপর পলিটিক্স বুঝবি নিমাই বললে যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে বেশ তো তুই তৈরি করে দিস ও জি তুমি কাল সকালে তিনশের খাঁটি দুধ আনতে পারবে পারে বললে জরুর পারব হুজুর নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল বিকেলবেলা সকলে বেড়াতে বেরুল ঘণ্টাখানিক বেড়াবার পর ফিরবার পথে সুধীর বললে দেখুন স্যার ই বাড়িটি কি সুন্দর ভীমসেন ভিলা গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বললে এদিকে দেখুন স্যার উহ কি ভয়ানক পেয়ারা ফুলেছে কাশের পেয়ারার চাইতে বড় বড় নিশ্চয়ই এ বাড়িরও দারোয়ানার মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালা নেই সুধীর ভেতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে কাকেও তো কোথাও দেখছি না কিন্তু ঘরে জানালা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারওয়ান ও দারোয়ানজি ও মালি কোনো সাড়া পাওয়া গেল না তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভিজিয়ে দিল নিমাই বললে একটা পেয়ারা পারব স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয়ই খুব সস্তা খেতে চাও তো কিনে খেও বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারা চাইতে ভালো কি মন্দ প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তালগাছের মাথা নিরীক্ষণ করতে লাগল মৌনং সম্মতি লক্ষণম ধরে নিমাই গাছে উঠল পেয়ারা পেরে কামড় দিয়ে বললে বোম্বাই আমের চাইতে মিষ্টি সুধীর বললে এই নিমি স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বললে এইটা ধরুন স্যার একটু চেখে দেখুন চমৎকার পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে হুম সত্যিই খুব ভালো পেয়ারা আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ সংবরণ করতে শেখো ততক্ষণ নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বললে এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন নেমে চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পোঁটলা নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধূপ করে নেমে পড়ল বৃদ্ধ চেঁচিয়ে বললেন এসব কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছ ভদ্রলোকের ছেলের এই কাজ গেল কোথায় পুঁঠলে দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন ঝব্বু সিং এক লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে হুজুর তো থানে মেয়ে খবর দিয়াছি হো বৈজনাথ জি ছিয়া ছিয়া ভদ্দর আদমি ছেলি আর এহি কাম হুজুর বললেন খুব হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি হয়ে ঘুমোচ্ছিলে তারপর মশাইদের কত থেকে আগমন হল এরা তো দেখছি ছোকরা বজ্জাতি করবাড়ি বয়েস কিন্তু তুমি তো বাপু খোকানো তুমি বুঝি দলের সর্দার প্রবোধ হাজ্জোর করে বললে মহা অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা দারোয়ানজির জিম্মায় দিয়ে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা হুম কৃতার্থ তো হলুম শুনে এরা বোধ স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার নাম প্রভোধ চন্দ্র ভট্টাচার্য মানিকতলা রামগোপাল হাই স্কুলের মাস্টার এরা সব আমার ছাত্র পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাহাসা অভিভাবকটি পেয়েছে খুব নীতি শিক্ষা হচ্ছে আমাকে চেনো ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর খেতাবও আছে কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যে শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ফল ভোগ করবো তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলাসিতায় লোভে করে কেউ বড়লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম নিছক ফুর্তির জন্যেই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে এই যে পেয়ারা চুরি দেখছেন এ ঠিক মামুলি কুকর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছ্বলতা হুম ওরে নবীন ওরে আমার কাঁচা পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন বিয়ে করেছ করেছি স্যার তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসেছ কি করতে বনে না বুঝি আগে খুবই বনি কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলুম না তাই এখানে এসেছি স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন কে বললে ঊর্ধ্বে উঠে গেছি আমাকে জরত গব গিধরো ঠাউরেছ নাকি তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন আমরা যেতে পারি কি পেয়ারাগুলো নিয়ে যাও চোরাই মাল আমি স্পর্শ করি না আচ্ছা এখন যেতে পারো এবারকার মতন মাপ করা গেল এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন কি বেয়াক্কেল মানুষ তুমি এরা তোমার ইজলাসের আসামি নাকি তুমি এদের মাপ করবার কে তোমাকে মাপ করবে কে শুনি এখন যেও না বাবারা এই বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাওয়াবে নাকি তোমার ভাড়ার তো ঢু চা পর্যন্ত ফুরিয়ে গেছে হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেব মিনিট তো শবুর করতে হবে বাবারা গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অগত্যা ততক্ষণ এই এজলাসেই তোমরা আটকে থাকো এখানে উঠেছ কোথায় প্রবোধ বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর ভীমবাবু বললেন কি সর্বনাশ যার ফটকের পাশে বেগুনি বোগেন ভিলিয়ার ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে উঠেছ তা ভাবিনি নিমাই বললে ভূতে পাওয়া বাড়ি নাকি ভূত কোন বাড়িতে নেই এ বাড়িতেও আছে ও পাড়াটায় বড্ড চোরের উপদ্রব এ পাড়ার চাইতে বেশি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন এ কি এনেছো আ তার পায়ে এসছে এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়েই একটু মিষ্টি মুখ করুক ভীমবাবু বললেন সবটাই এনেছ নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোভ করো না বাপু ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেয় চিবোতে না পারো তো সেদ্ধ করে দেব সুধীর সহাস্যে বললে স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে ইয়াব বড় বড় কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বললেন না না অমন কাজটি করো না আতা আমার শয় না ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে এ কী গাছের বড় বড় আতাগুলো গেল কোথায় সুধীর বললে বোধহয় যে সর্দারি করে পেরে রেখেছে ও পারে আতা কি হলো পাঁড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে কণ্ঠে বললে কি কহব হুজুর বহুত ঝামেলা হয়ে গেছে এক মোটা সা বুড়া বাবু আর এক দুবলাসা বুড়ি মাই এসেছিল বাবু পটপট সব আতা ছিঁড়ে নিলে আমি মানা করলে খাফা হয়ে বললে চুপরাহ উল্লু আমার ডর লাগল সাইদ কই বাড়া আফসার উফসার কা বাবা উবা হবে সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হা উসিমে তো বাঁধকে নিয়ে গেল হাসির প্রকোপ একটু কমলে নিমাই বললে হলধর দত্তর চোরে চড়ে গল্প চাইতে মজার প্রবোধ বললে যাক আমরা ঠকিনি আতার পায়েস খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন নিমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে তখন পায়েস করে ভীমসেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো এতক্ষণ শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী আতার পায়েস গল্প পাঠিয়েছিলাম আমি দীপাঞ্জলি আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ